হ্যালো ফ্রেন্ডস, আপনারা অনেক সময় আপনার বন্ধুর ফোনে যে ফোন ফন্ট স্টাইলটা আছে তো সেটা দেখতে পান, কিন্তু আপনার ফোনে করতে পারেন না। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এ টু জেড দেখুন। তো আমি আশা করি আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। খুব ইজিলি কোনো থার্ড পার্সন অ্যাপস ইনস্টল করা ছাড়াই আপনার ফোনের যে সেটিং আছে তো সেখান থেকে আপনি কিভাবে এই ফোন ফন্ট স্টাইলটা করবেন। তো এর জন্য আপনাকে যেতে হবে আপনার সেটিংয়ে। তো আপনার এর আগে আমি একটা কথা বলে নিই, আপনার ফোন যে ফোনই হোক, যদি রিয়েলমি, অপো, ভিভো, এরকম আদার্স কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তো সব ফোনেরই হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো শাওমি ফোন দিয়ে, কারণ আমার কাছে শাওমিটাই আছে। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে। তো সেটিংয়ে যাই, একটু যদি আমি নিচে যাই তাহলে এখানে এখানে থিমস দেখতে পারতেছেন, এই যে থিমস। তো থিমসে ক্লিক করবেন। থিমসটা যদি খুঁজে না পান এর জন্য আপনাকে সার্চ সেটিংয়ে গিয়ে লিখতে হবে TSEMES থিমস। তো এই যে চলে আসবে। তো আপনার যে কোনো ফোনই হোক তো সার্চ অপশানে গিয়ে থিমস লিখবেন। তো থিমস আসার পরে থিমসে ক্লিক করে দিবেন। তো রিয়েলমির হয়তো যে বারটা দেখতে পারতেছেন উপরে, এই বারে থাকবে। তো আজকে আমার হচ্ছে বারে থাকবে। তো শাওমি ফোনের এই যে নিচে দেখতে পারতেছেন ফন্ট আছে, তো এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আসবে, তো আপনার যেটা খুশি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে ফ্রির পাশে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে অটোমেটিক এই থিমসটা, মানে ফন্ট স্টাইলটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার জন্য আপনাকে এটা হয়তো বা কিছুটা আপনার ফোনে মেগা থাকতে হবে, এবং যদি ওয়াইফাই থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো ডাটা কানেক্ট বা ওয়াইফাই দিয়ে আপনি এটা করতে পারেন। তো আমি একটা দিব, আমি ফোনটা আমি কোনটা দিব, আমি যে এটা বর্ডার্স ডিভাইস এটাতে দিই। তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো এখন যদি আমি এটাতে অ্যাপ্লাইতে ক্লিক করি, যদি আপনি এই ফোনটা দিতে চান, ডাউনলোড করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে রিবোট টু অ্যাপ্লাই দিস থিমস ফন্ট, মানে আপনার ফোনটা এখানে যদি রিবোটে ক্লিক করেন, এখানে রিবোট নেওয়ার পরে আপনার আগের ফোনটা চলে যাবে এবং পরে যে ফোনটা আপনি দিতে চাচ্ছেন তো সেটা হয়ে যাবে। তো আমি এটা এখন অ্যাপ্লাই করতে চাই। তো অ্যাপ্লাই করার জন্য এখানে রিবোটে ক্লিক করব, রিবোট। এবার ফোনটা অন হতে কিছুটা সময় লাগবে, একটুখানি ওয়েট করি। ফোনটা অন হচ্ছে, আমার ফোনটা অলরেডি অন হয়ে গেছে। তো আমি যদি একটু চেক করি, তো আমার আগের ফোনটা ছিল, আমার আগের ফোনটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, তো স্ক্রিনশট দিয়ে দেখে যাই। তো এমন ফোনটা ছিল আমার, ভিডিওর প্রথমে দেখুন। তো এখন দেখি কেমন ফোনটা হয়েছে, দেখুন পুরাটাই কিন্তু ফোন চেঞ্জ হয়ে গেছে। তো এমনভাবে আপনার ফোনের ফোনটা চেঞ্জ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও তাদের ফোনটাকে এমনভাবে সুন্দর করে সাজাইতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো নতুন ভিডিও পেতে, সবার আগে পেতে, তো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।